আমার বায়ে হল বুজুর্গ হল আমার বাজানো হল দুনিয়ার জমিনের মানচরিমান ওলা কমজোর হয়েছে দুই টাকা দিয়া তোমার তোমার দুনিয়ার জমিন আমি আমার ইমানে বিক্রি করি কিনা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى
في شان حبيبه ومحبوبه مخبرا وامرا. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جرشر اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. أرجر اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جرجك ولا إله إلا الله، لا 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. معزز ومكرم أسكري مبارك ديني جلسار شنماني شبابتي صاحب সম্মান প্রাপ্ত এলাকার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, দিনর জাতি, নজওয়ান ভাইয়েরা, এই জায়গার মধ্যে বুয়া কোটি কোটি ময়না ফল ফরদার তাহা আমার মা বইন হল, আল্লাহ তবারক ওয়া তাআলার এহসান ফজল করম মায়া দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে মহাব্বত করিয়া মায়া করিয়া দয়া করিয়া করম করিয়া রহম করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সারারে কুরআন এবং হাদিসওয়ালা মজমার মধ্যে বুয়ার তৌফিক দিছে। রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরা সারারে জাগার মধ্যে বইয়া কুরআন শরীফ হুনার খোয়ার আর বুয়া সব কিছুর তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দিছে। এই মজমা ওলাদ আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় কুরআনওয়ালা হাদিসওয়ালা মজমার মধ্যে ও মানুষ বইতে পারে, ও মানুষ যাইতে পারে, ও মানুষ গিয়া শরীক হইতে পারে, যার দিকে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের মায়ার এবং রহমতের নজর সত্যিবার ঘুরে ঘুরে হো সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের মায়ার এবং মহাব্বতের নজর আমরার বাই পড়ছে, যার কারণে আমরা বইতাম পারছি। তাই আল্লাহ রব্বুল আলামিনে আমরার বেশুমার নিয়ামত বল দিছে। এইগুলা নিয়ামত আজকে যে বইছি ও বুয়া ওখানোর নিয়ামত যেখানে আল্লাহ দিছে ওখানোর যদি কদর এখন থেকে লাগাইয়া মৌত পর্যন্ত একই অবস্থা সৈদাত ফরিয়া খান্দিয়া খান্দিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করাত লাগি। মৌত অনিবার্য মৌত হইব, আমার জীবন শেষ হয়ে যাইব,
কিন্তু আল্লাহর নিয়ামত বাকি থাকি দেয় হুজুরে হো সুবহানাল্লাহ। আল্লাহ আমরা ওলা বেসুমার নিয়ামত গুলো দিছি, এর পরিণাম এর প্রমাণ ইতা আমরা আমরা যদিন প্রত্যেক মঞ্চে প্রত্যেক মঞ্চের নিজের চেহারার বায় নিজের শরীরের বায় নিজের অঙ্গ প্রত্যঙ্গের বায় যদিন চাই তাইলে দুনিয়ার জমিনের মুমিন হলে চিন্তা করতে পারবো যে দুনিয়ার জমিন আল্লাহ আমরা কতখান মহাব্বত করেছে আর কতখান নিয়ামত করেছে অনুভব করলে ওই তো নাই যত সময় পর্যন্ত চিন্তা ফিকির না করছো। আল্লাহ রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় দুনিয়ার জমিনের মুমিন হলে আমি আল্লাহ রব্বুল আলামিনের যত নিয়ামত হল ফাইসল যত নিয়ামত হল আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা আপনারে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন ফরমান ইতা বান্দা হল যদি আমি আল্লাহ রব্বুল আলামিন রে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত ওমত গণনা করা আরম্ভ করেন আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করাত লাগন। আল্লাহ রব্বুল আলামিন রে ফরমান আল্লাহ রব্বুল আলামিন ফরমান দুনিয়ার মানুষ হলে যদি তাম জাহানোর সাগরের পানি আপনার কালি বানায় আর তাম জাহানোর গাছ বৃক্ষে কলম বানায় আর আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত লিপিবদ্ধ করা আরম্ভ করে আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে ফরমান তাম জাহানোর সাগরের পানির মতো কালি তাম জাহানোর গাছ বৃক্ষের মতো কলম খালি ও শেষ হয়ে যাইব কলম ও শেষ হয়ে যাইব। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাই কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত বাকি থাকি যাই বুজুরে হল সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর নিয়ামত গনিয়া শেষ করা খেউরের ক্ষমতা নাই খেউরের কুদরত নাই। আল্লাহ ফরমাইত্রা যদি তামাম জাহানর যত জায়গার মধ্যে নদী নালা সাগর আছে প্রত্যেক জায়গার পানিরে যদি আপনি আপনার কালি বানায় হোস বানায় আর তামাম জাহানর গাছ বিক্রি আপনি কলম বানায় আর আল্লাহর নিয়ামত লেখা আরম্ভ করুই আর লেখা শুরু করুই আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইত্রা তাম জাহানোর সাগর নদী নালার পানির মতো কালি শেষ হয়ে দিব তাম জাহানোর গাছ বৃক্ষর মতো কলম ইতা শেষ হয়ে দিব কিন্তু আল্লাহর নিয়ামত থাকি যাইব জুড়ে হো সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল অত নিয়ামত হল আমারে আপনার আল্লাহ দিছে দুনিয়ায় জমি অত নিয়ামত হল আল্লাহ আমরা দিছে আজকে অত নিয়ামত হল মুমিন হলে মুসলমান হলে উপভোগ করছেন খাইছো খাওয়ার পরে দুনিয়ার জমিনের মানুষ হলে আল্লাহ রব্বুল আলামিনের নাম ফরমানির মধ্যে লিপ্ত আছে কিনা বাবা জি হল আছে কিনা আছে তাই তো আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইত্রা কাইফা তাকফুরুন আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ ফরমাইত্রা ও আমার বান্দা ও মুমিন কি মতো কোন নমুনায় তুমি বন্দায় আমি আল্লাহর নিয়ামত হইয়া নিয়ামতর কদর না করি আমি আল্লাহর না ফরমানি কর কি মতো আমি আল্লাহর না ফরমানি কর কোন নমুনায় আল্লাহ রব্বুল আলামিন ফরমায় বন্দারে তুমি তো একদিন দুনিয়ায় জমিন আসলে না তোর কোনো অস্তিত্ব আসলো না তোর কোনো ইমেজ আসলো না তোর কোনো ধারণ আসলো না তোর কোনো তোর রূপ আসলো না তোর কোনো আকার আসলো না আল্লাহ ফরমাইত্রা আমি আল্লাহ মহাব্বত করিয়া মায়া করিয়া রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমারে আপনি দুনিয়ায় জমিন মুমিন বানাইয়া মুমিন হলোর ঘরে জন্ম দিলা কিনা আল্লাহ ফরমাই কত নিয়ামত দেওয়ার পরে ও বন্দা তুই আমার নিয়ামত উপভোগ করলে আর খাইলে খাইয়া আমি আল্লাহর না ফরমানির মধ্যে গিলা তাহস আল্লাহ ফরমাইন
ও বন্দা ইকান তোর দিলর মধ্যে নাইনি, তোর শরণর মধ্যে নাইনি, তোর দিমাগর মধ্যে নাইনি, তুই তো দুনিয়ায় জমিন জেলা একদিন আসলে না, আমি আল্লাহ তোর জমিনের মধ্যে দিলাম, একদিন তো তুই জমিনের মধ্যে থাকতে নাই, সুম্মা ইউমিতু কুম, তুই তো মরা লাগবো মৌতুয়া লাগবো, তুই তো জমিন চারিয়া চিরবিদায় নিয়া জমিনের তোরে যাওয়া লাগবো, আমার ভাই হল বুজুর্গ হল মুমি, অত জিনিস জানার বাবজুদ, অত জিনিস শোনার বাবজুদ, বন্দারে কি মতো আমি আল্লাহর না ফরমানি খরচ রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন আবার ফরমায়, ও বন্দা একান্তর দিলের মধ্যে নাইনি, একান্তর জেনের মধ্যে নাইনি, তুই তো জেলা একদিন দুনিয়ায় জমিন থেকে আছি রবিদারিয়া জমিনের তোরে যাওয়া লাগবো, বন্দারে একদিন তোরে আমি আল্লাহ রব্বুল আলামিন সুম্মা ইউহিকুম তোরে আবার জিন্দা করবো, বন্দারে অত জিনিস জানো, শত জিনিস মানস, অত জিনিস শুনলে সব কিছু জানার পরে বোনার পরে আমি আল্লাহর না ফরমানির মধ্যে কি মাথে লিপ্ত থাকস, কি মতো আমি আল্লাহর না ফরমানি খরচ, আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, যে সময় আমি তোরে জিন্দা করবো কবর থাকি তুলিমু, কবর তাঙ্গিদের সময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা তুলিমু, বন্দারে খাল কিয়ামতের ময়দানে খান মাঠ থাকবো, এখান আদালত থাকবো, যেই মাঠের নাম যেই আদালতের নাম থাকবো ময়দানে মাশর রে বাবা, ও আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, কিয়ামতের ময়দান যেই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা ডাক দিমু, তোমরা কবর থাকিয়া দলে 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 উঠিয়া তোমরা বন্দা আমি আবার আমি আল্লাহর কাছে আবার ফিরিয়া আওয়াজ করে ভাই, ও বন্দা অত জিনিস জানস, অত জিনিস মানস, অত জিনিস শুনলে তোরই তো মরা লাগবো আবার জিন্দাওয়া লাগবো, আবার তুন ঘুরিয়া ঘুরিয়া আমি আল্লাহর কাছে আওয়াজ রাখবো, অত জিনিস জানার পরে বন্দা তুই কি মতো আমি আল্লাহর না ফরমানি করস, আমার ভাই হল বুজুর্গ হল মৌত অনিবার্য, মরা লাগবো একদিন দুনিয়ায় জমিন থেকে যাওয়া লাগবো, আমার ভাই হল বুজুর্গ হল তাই তো আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা যদিন মৌত আছে বন্দারে ও মৌত কাণ্ডে স্মরণ করিয়া তুই দুনিয়ায় জমিরো আমি আল্লাহর না ফরমানি করিস না, তুই যে তোমরা লাগবো আবার ঘুরিয়া আমি আল্লাহর কাছে আবার লাগবো, আমি আল্লাহর আদালতের মধ্যে খাড়াওয়া লাগবো, তোর সারা জিন্দগির হিসাব কিতাব রে জমা করা লাগবো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর হিসাব কিতাব দেখবো, তোর আমল রূপে দার মাদার করিয়া তোর আমি জন্নত দিমু অথবা জাহান্নামের মধ্যে দিব, এখন ভাই হল বুজুর্গ হল মোর প্রশ্ন হইল এখন কোন গুরু মানুষ জাহান্নামের মধ্যে যাইবা, কোন গুরু মানুষের আমল উপরে ডিফেন্স করি আল্লাহ এরারে জান্নাতের মধ্যে দিব, এই কথার চিন্তা করার দরকার আমরার আছে কিনা, বাবা দুনিয়ায় জমিন তোলা আগে মাইকুকু মিলাইছিল এখন আবার মিলানো নষ্ট হয়ে গেছে, আগে গেলাম মিলাইছিল ওলাও দেয় সুন্দর করে মিলাই খিতার লাগে কই খিতার নেই মেন মা তৈল গিয়া বুকে আর গলায় আর মেসা মেসা ইত্রে না কুম্বালা মেসা ফাটি দিবা গিয়া বুঝি জানি কোন সময় মেসা ফাটি দিবা গিয়া কোয়া জান না, মানে জানুয়ারির ফন্ডো তাকি লাগ ফন্ডো তাকি লাগাইয়া আজ দিন পর্যন্ত মেসাবে লাগাতার হিসাবে তিন ঘন্টা ঘুমাইছে, ডেইলি ওয়া ডেইলি ওয়া ডেইলি ওয়া কত গলা আজ রিতে যদি মাইক বক্সে ইতায় সুঙ্গা সাঙ্গায় হেল্প না করে তাহলে মেসা বাগরি যাওয়ার কুদরত হইতো না, এর লাগে আমার ভাই তুমি অবশ্য সুন্দর করে মিলাই দিও ইনশাল্লাহ তো বয়ান এগুত্তা কিছু খরে দিয়ে যাই তে আমার মাথায় তো না আর বুঝাইছেন কি এগুত্তা কিছু খরে দিয়ে যাই তে আমার মাথায় তো না, তো আমার ভাই হল বুজুর্গ হল মানে উষা কুত্তা তো দিন নাতে আমি কষ্ট করলাম, তো হাত আসলাম দুনিয়ায় জমিনও আমরা আছি বড় মানুষ করি আমার শরীরও তাকত আছে আমার শরীরও বল আছে আমি তো শক্তিমান আমি তো বড় মানুষ আমি তো তা আমি তো মুফতি আমি তো মুহাদ্দিস আমি তো মুফাসসির আমি ধনী আমি বিল্ডিংওয়ালা আমি বাড়িওয়ালা আমি গাড়িওয়ালা আমি সবচেয়ে বড়, বাবাজি তুমি মরিয়া দেখো সবচেয়ে মোটা কোন হে নাই তুমি মরিয়া দেখো তুমি সবচেয়ে চিপা মরিয়া দেখো কবর গিয়া দেখো কবরের মজা কত, আজকে তো আমরা কবরের মজা দেখিয়াল না
কবরের আজাব দেখিয়ার না, তাই দুনিয়ার জমিনও আমি তাকত দেখাইয়ার বল দেখাইয়ার দুনিয়ার জমিন চলতে আসি বাবা। গুনাহ করতে বাধা হয় না, কে গুনাহ করতে সময় আমি বলি আর তোমার কি প্রয়োজন আমার বাধা দিতে, তাকত আছে করিয়া করা। যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার জিন্দেগির মধ্যে জান ওখান দিয়া আত্মাও সারা সিধা বানাইয়া রটর মতো হতে আছে দিন কিতা করবা, আল্লাহ কিছু পাওয়ার আছে কিনা বাবাজি, আছে কিনা আছে দেখেনে বড়াই। হ্যাঁ মাটির মানুষ মাটির লোকে মিশা লাগবো কিনা, লাগবো। দুনিয়ায় জমিনও মানুষ হল আল্লাহ রব্বুল আলামিনের না ফরমানের মধ্যে লিপ্ত হইছেন, ওলা লিপ্ত হইছেন বাবাজি, যার উদাহরণের কোনো জাতের শেষ নাই। খাস করিয়া আমার মজ্জন ভাইয়ের মেল করিয়া মনে মনে কই মানে সামাইছেন রিজান থেকে বগাতে গিয়া আইয়া ফার্স্ট টাইম জনের বর্ণনা তুলে দিলে কিতাব লাগিয়া কই আর বাবাজি হল নজওয়ানোর হালত দেখলে বুধবা যায় কি আমার দুই দিন বাদে আইতো আসবো, তার হালতে দুই দিন আগে আইব এমন ভাবে সলটা বাবাজি, কোয়ার কোনো কুদরত নেই। আপনারা রে ভাই কিলা কইতাম পারিয়ার না, ই হের জানুয়ারি মাস আমার কুদরত হয়েছে না ডবকা মুসিকে উঠে ঘুমাইতাম জানুয়ারি মাসে কিতাব বুধবাইছেন তো আপনারিকা জানুয়ার খাওয়া হয় না নি জানুয়ার বাবাজি, রাত বারোটার সময় উঠো উঠিয়া দেখবায় রাস্তা বাই গাড়ি যারে দশ বারোটা বক্স খাইলে গুদুম গুদুম, আমি একদিন উঠিয়া কই কি আমার মসজিদে খাবে কি আমার রুমে খাবে কি, তার বক্সর আওয়াজও চলায় উঠিয়া গিয়া দেখি সারা মুসলমানের হয়নি একটা হিন্দুর হয়নি, তারে কও না বলিয়া বাবা হন কোরআনের কথা কইব না হাইন আমার সময় নাই, তারে কও না মসজিদ জমাত আইসিন অনসল হুনিয়া গিয়া বলে না আমার জমা সময় নাই, তারে খালি ওখানে শুনাইয়া দাও অমুক জায়গার অমুক আইতরা তাই গান করবা অন গেলে ফায়দাই যাইতে নি, ওই বাবা তুমি কেন আমার আগে হইলে না বলে আমি তোরা ভাই আর না বলে ফোন করি তো কইতে পারছো না, খালি সুখবর আমার দিলেন আমি গেলাম মানে সুখবর তোমার সাহাবাবুল বুজুর্গ খালি এই মতো জীবন খাটাইয়া যাইও না, দুনিয়ায় জমিনে এই মতো জীবন রে যদি অতিবাহিত জিন্দগির অতিবাহিত করিয়া যাও একদিন খান্দি ভাই খান্দিতে 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 চকুর পানি শেষ হইয়া রক্ত প্রবাহিত হইব, সেই দিন খান্দা খান্দিলে কোন জাতের ফায়দা হবে না। আল্লাহ রব্বুল আলামিন না ফরমার থেকে না ফরমার থেকে আমরা বাঁচালাম, দুনিয়ার জমিনে তো বেশি না ফরমানি হান্ড্রেডের মাঝে 98% মানুষ আল্লাহ না ফরমানির মধ্যে লিপ্ত যাবা আছে বাবা, বাবা নমাজ পড়ে বন্ধা হয় নমাজ পড়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বেলা ফাঁসত্তর নমাজ পড়ে কিন্তু গুড়িয়া গিয়া একবারে মূল গিয়া দেখো বন্ধার নমাজ পড়ে কিন্তু নমাজের মধ্যে খালি বেড়া কিলা বেড়া বলে এগে নমাজ পড়ার সুদর পয়সা দেখাইয়া আইয়া এগে নমাজ পড়ার গুটর পয়সা দেখাইয়া এগুলি শরীরের মধ্যে যে কাপড় আছে গুটর পয়সার লোয়া এগুলি শরীরের মধ্যে যে লিবাস আছে এই লিবাস হারামর পয়সার লিবাস ইগে যে খনি বুয়াইছে যে মটর বুয়াইছে ইগু আপনার গুটর পয়সা উঠাইয়া হারাম টেকা দিয়া ইহল বুয়াইয়া ফানি খার ইগুর ফানিও খাওয়াও হারাম সব হারাম হয়ে আল্লাহর ইবাদতই করে বন্দা নমাজ পড়লা এখন নমাজ পড়ি আল্লে তুমি নমাজ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হইল না নমাজও কবুল হইল না কেউ জিকে বলিয়া নমাজ পড়ি কিতা করতাম নমাজ কবুল হইল না কেন কবুল হয় না চিন্তা কেন করো না, নমাজ কবুল হওয়াইতে করাইতে যদি চাও হালাল রিজেক্ট বক্তন করো হালাল পোশাকরে আপনার পরিধান করো হারাম পানি আপনার পিও হারাম হিসাবে তুমি দুনিয়া হালাল হিসাবে দুনিয়ায় জমিনে তুমি চলো বাবাজি তাহলে তোমার নমাজ রোজা হজ জাকাত প্রত্যেক জিনিস আল্লাহ কবুল করো, আর যদি এই মতো চলো না তাহলে যতই না ইবাদত করো আর যতই না কোরআন হাদিসের কথা হলো বাবা কোনো উপায় তা হবে না। তোমার ভাই ওখানে বুজুর্গ করে নাকি ভাইয়ার আল্লাহ রব্বুল আলামিন না ফরমানিতে গিয়া বাস তাই তো আল্লাহ রব্বুল আলামিন কোরআন রে 30 পারায় কমপ্লিট করেছে আর 30 পারার মধ্যে আখেরর পারা দেখো আমরা আম্মা ফারা হই সিফারা হই মুক্তবর মধ্যে হুতাইয়া ফড়ন দে বাবা আমি আর আপনিও দুনিয়ায় জমিনে শুধু থাকতে মুক্তবর জবানার মধ্যে সিফারা পড়েছি কিনা এই সিফারার মধ্যে আমার বায়ুল বুজুর্গ হলেন একটা সুরত রে আল্লাহ নাজিল করল এই সুরাতর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিন ওয়াল العصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر
আল্লাহ রব্বুল আলামিন ফরমাইত্রা ওয়াল আসর প্রশ্ন করবাই মেসা বিগুরু বয়ান তো আসরের সময় এখন মাগরিব ওর বাদে আপনি আসর বয়ান মাগরিব ওর পরে এখানে ঘর বাবা রে খালি আসর বয়ান নাই মানুষের জিন্দেগি ঠিক করতে হইলে বয়ানের আপনার প্রয়োজন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ভাই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ কইরা ওয়াল আসর আসরের সময় কসম জবানের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্ন হরফে মুশাবাব ফি উলামায়ে কেরাম হলে বুঝাইবা আপনারা বুঝাইতে না ইন্ন শব্দ দিয়ে আল্লাহ কইরা নিশ্চয় দুনিয়ার মুমিন হল দুনিয়ায় মানুষ হল ক্ষতিগ্রস্তর মধ্যে নাকামির মধ্যে এরা খাসারার মধ্যে এরা ধ্বংসর মধ্যে আমার ভাই হল বুজুর্গ হল এলা কথা নাই আল্লাহ জবানার কসম খাইয়া কইত্রা আসরের সময়ের কসম খাইয়া কইত্রা নিশ্চয় দুনিয়ায় জমিনের মানুষ হল ক্ষতিগ্রস্তর মধ্যে এরা ধ্বংসর মধ্যে এরা খাসারার মধ্যে এরা নাকামির মধ্যে রে ভাই ও কথা হইয়া আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর আল্লাহ ফরমাইত্রা সারি গুরু মানুষ আসুন সারি গুরু সারি নমুনার মানুষ আসুন সারি নম্বর ক্যাটাগরির মানুষ আসুন এই সারি গুরু মানুষ কোনদিন খাসারার মধ্যে নাই এরা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই এরা ধ্বংসর মধ্যেও নাই এরা নাকামির মধ্যেও নাই এরা জাহান্নামীও নাই এই সারি গুরু হইলা গিয়া জন্নতি জন্নতি দূরে হোক সুবহানাল্লাহ ছয় নম্বর গুরুর মধ্যে রাখিয়া এক নম্বর গুরু আল্লাহ ফরমাইত্রা ইল্লাল্লাযীনা আমানু এক নম্বর ওয়াইল ঈমানওয়ালা এই ঈমানওয়ালা জান্নাতের মধ্যে যাইব এ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই এগু নাকামির মধ্যে নাই এগু খাসারার মধ্যে নাই এগু ধ্বংসর মধ্যে নাই ঈমানওয়ালা জান্নাতি 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 জুরে হো সুবহানাল্লাহ আমার মতো হোসা ইমান নিয়ে জন্য তো যাওয়া সম্ভব হইত নাই কি মতো ইমান বানাতে হবে রে বাবা চিন্তা করার দরকার আছে বাবারে আমার মতো হোসা ইমান নিয়ে আমি আপনি জন্য তোর মধ্যে যাওয়া সম্ভব হইত নাই প্রশ্ন করবাই বলে কি মতো ইমানের দরকার বাবারে ইমান তুমি আর আমি সাহাবায়ে কেরাম হলরে ইমানের মতো ইমান বানানি লাগবো রে ভাই বর্তমান জমানার মধ্যে দুনিয়ায় জমিনের মানুষের ইমান ওখান ওরা হালকা ওলা ফতলা ওলা অর্ডিনারি ওলা অর্ডিনারি ওলা সেকেন্ড কি মতো কি জানো আমার ভাই হল বুজুর্গ হল আমার বাজান হল দুনিয়ার জমিনের মানুষের ইমান ওলা কমজোর হয়েছে 2 টাকা দিয়া বর্তমান দুনিয়ার জমিন আমি আমার ইমান দিয়ে বিক্রি করি কিনা বর্তমান ইলেকশনের সময় রে ভাই ইলেকশনের সময় বাজারের মধ্যে উদালি বাজারের মধ্যে গেলাই গিয়া তুমি হোটেলের মধ্যে গিয়া দেখলাই কয়েকজন মানছে ওই ইলেকশনের মাত মাতে তুমি গিয়া এই জায়গার মধ্যে গিয়া জোর দিলাই মাতিয়া 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 মিতিয়া তুমি এক কাপ চা খাইলাই আর 2 টাকার পয়সা এক কাপ চা খাইয়া তুমি তোমার ইমান দে জায়গা বিক্রি করি আইলাই ঠিক কিনা এই মতো দুনিয়ায় জমিন ইমান বলা আপনি খাম গড্ডা কিনা এই মতো ইমান ওয়ালা নাই ইমান পাক্কা পুখতা হওয়া লাগবো আজকে তো দুনিয়ায় জমিন মানুষ বলে মায়ের খাতরা কি খানোর কি জানো দুনিয়ায় জমিন মানুষের ইমান ওখান কমজোর থাকার কারণে যাবাই সাইবাই যাবাই যাইবাই দেখবাই মুসলমান হল লঞ্চিত বঞ্চিত ঠিক কিনা যাবাই যাইবাই গিয়া দেখবাই মুসলমান হল বে ইজ্জত বে হুরমতি হইছরা যাবাই যাইবাই দেখবাই মুসলমান হল লঞ্চিত বঞ্চিত যাবাই সাইবাই দেখবাই গিয়া দেখবাই মুসলমান হল রক্ত দিয়া পত্রিকা লেখা ওর রে ভাই তার মূল কারণ হইল আমি আপনার ইমান আছে
কিন্তু ইমানের পাওয়ার নাই, ইমানের ভোল্টেজ নাই, যার কারণে ইমান কমজোর, তাহার কারণে কমজোর ইমানে আমারে আপনার বাসাই তোমার না, ফিতনার মধ্যে ভালাই রে ভাই। ইমান কি মতোয়া দরকার, কি মতোয়া ইমান দরকার, ইমান কিলা বানানি লাগব ও ভাই হল কিতাব কুলিয়া সাহাবায়ে কেরাম হলার জিন্দেগি দেখো রে ভাই। তারার ইমান কিলা আসলো, তারার ইমান কিলা মজবুত আসলো, তারার কিলা ইমান ওখানোলা পাক্কা আসলো। আজকে আমরা ইলা বানাইতাম ফারিয়ার না, যার কারণে মুসলমান হল বঞ্চিত, বঞ্চিত ঠিক কিনা বাবাজি। কিতাব খুলো, খুলিয়া দেখো সাহাবায়ে কেরাম হলার ইমান খান্দিবাই শরীরের রুম হারাইব যদি পাক্কা মুমিন হইয়া থাকো বাবাজি। দুনিয়ায় জমিন আমার ইমান আছে, ইমানওয়ালার ঘরে জন্মও লইছি মুফতি সাহেব, যার কারণে ইমানের দাম ধরিয়ার না বাবাজি। অকল প্রত্যেক জায়গার মধ্যে আজকাল তবলিগ করা কাম চলে, আর ফজাইলে আমল ফজাইলে সাদাকা ইদার মধ্যে হজরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া খুলাসা আমরা সারা জানি, বলছি কোয়ার দরকার নাই, আমরা সারা জানি হজরতে বিলালে হাবশির ইমান, তাই ইমান কিনা আসলা, কতখান মেহনত করছেন, কতখান কষ্ট করছেন খালি ইমান হলে। তো আমার ভাই বলি ভুল কিতাব খুলিয়া দেখো বেটিন তোর মাঝে হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমান কিনা আসলা।